আপনি উত্তরপাড়া স্টেট জেন হাসপাতালে বর্তমান সুপারিনটেনডেন্ট পদে আছেন, সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন বা এখন কি পরিস্থিতি? আপনার প্রথম প্রশ্নের উত্তর যখন প্রথম প্রশ্নের উত্তর দিয়েই বলি, সাধারণ মানুষের জন্য বার্তা এটা, ধরুন আমাদের আইসি হিসেবে টিভিতে, রেডিওতে, রেডিও মির্চিতে বা অন্যান্য জায়গায় বোর্ডিং বলুন, সাধারণ লোকের মধ্যে বলুন, সেলিব্রিটিদের মধ্যে বলুন, যে মাথাটা আসছে সেই ব্যাপারগুলো সাধারণ মানুষকে সচেতন হতে হবে সবচেয়ে বড়। ডেঙ্গু মশা যেহেতু মেনলি পরিষ্কার জলে জন্মায়, কোথাও জল জমানো চলবে না, বৃষ্টি এখনও হচ্ছে বিভিন্ন জায়গায়, ছোটোখাটো পাত্র থাকবে সেখানে জল নেওয়ার সম্ভাবনা আছে, তো সেগুলো মানুষকেই সচেতনভাবে সেগুলোকে সরিয়ে ফেলতে হবে, এটা তাদের জন্য সবচেয়ে বড় কথা। রাতে তারা পারলে মশারিতে শোয়া উচিত, পারলে না আমি তাদের বলবো যে মশারিতে আপনার ঘুমন, এবং আপনাদের আশেপাশটা সবসময় পরিষ্কার রাখুন, যেখানে ঝোপ জঙ্গলে মশার উপদ্রব যাতে না হয়, কারণ মশাবাহিত রোগ, মশার উপদ্রব যত কম হবে এর আক্রমণও তত কম হবে এবং মানুষ তত সুস্থ থাকতে পারবে। উত্তরপাড়া হাসপাতালে কীভাবে ডেঙ্গির চিকিৎসা চলছে? অবশ্যই ডেঙ্গু পেশেন্ট যখন ডেঙ্গুতে বলবো না, জ্বর নিয়ে প্রেজেন্ট করছে, আমাদের আলাদাভাবে জ্বরের ক্লিনিক রয়েছে, সেখানে তারা আউটডোরে আসছেন, আউটডোরে এসে দেখানো হচ্ছে এবং সঙ্গে সঙ্গে সেখানেই আপনার ডাক্তারবাবু অ্যাডভাইস করে সেখানেই ব্লাড টেস্টের ব্যবস্থা হচ্ছে, ব্লাড টেস্ট করে তার ব্লাড টেস্টের রিপোর্ট যত দ্রুত সম্ভব তাকে দিয়ে দেওয়া হচ্ছে, আর যদি ডেঙ্গু পজিটিভ হয় রিপোর্ট আসে এবং আমরা তাদেরকে ফোনে যোগাযোগ করছি, করে তাদেরকে সচেতন করছি যে আমাদের সাথে যোগাযোগ করতে, ভর্তির মতো অবস্থাতে তাদের ভর্তি করে নেওয়া হচ্ছে, এবং যাদেরকে বাড়িতে রেখে চিকিৎসা করার মতো অর্থাৎ ডেঙ্গু পেশেন্ট সুস্থ তাদেরকে কী কী সাইন্স, কী কী ডেঞ্জার সাইন্স আছে সেগুলো সম্বন্ধে সচেতন করে দিচ্ছেন আমাদের সিস্টারেরা বা সহায়করা, এবং তারা বাড়িতে যাচ্ছেন সেইভাবে চলছেন, এবং কোনো অসুবিধা হলে তাদেরকে সঙ্গে সঙ্গে আমাদের সাথে যোগাযোগ করতে বলা হচ্ছে এবং সেই মতো তাদের ব্যবস্থা করা হচ্ছে। কী কী উপসর্গ দেখা যাচ্ছে ডাক্তারবাবু, কী বলবেন সাধারণ মানুষ সচেতন হবে? ডেঙ্গুর উপসর্গ বলতে তো আপনার প্রথম তো জ্বর, তার সাথে সাথে গাঁটে গাঁটে ব্যথা হতে পারে, গায়ে ব্যথা হতে পারে, রেট্রোঅরবিটাল পেন মানে চোখের পেছনে ব্যথা, মাথা ধরা, এগুলো সব সাধারণ, জ্বরের সাথে খুব একটা ডিফারেন্স নেই, পেটে একটু ব্যথা, পাতলা পায়খানা, বমি, এগুলোর সাথে রিলেটেড থাকতে পারে কারো, এবং কারো কারো ক্ষেত্রে হয়তো আপনার একটু গলায় ব্যথার মতো বাচ্চাদের ক্ষেত্রে সেটাও দেখা যায়, তবে মেন যেটা সেটা হচ্ছে গা ব্যথা, একটু পাতলা পায়খানা, বমি, শরীর খারাপ লাগা, মাথা ডিজিনেস, মাথা ঘোরার একটা ব্যাপার থাকে, এই ব্যাপারগুলো যদি থাকে এবং জ্বর সবচেয়ে আগে যেটা বলবো সেটা হচ্ছে জ্বর যদি থাকে মানুষের, তাহলে জ্বর থাকলে সেই সঙ্গে সঙ্গে হাসপাতালে এসে যোগাযোগ করুন, ডাক্তারের পরামর্শ নিন, তারপরে যেমন যেমন তাকে অ্যাডভাইস করবে ডাক্তারবাবু সেইভাবে সে। ডাক্তারবাবু শেষ প্রশ্ন, হাসপাতালের চারিপাশ অনেকে বলছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, আপনাদের ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে অভিযোগ আসছে, কীভাবে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন হাসপাতাল চত্বর? আমরা হাসপাতাল চত্বর তো আমাদের হাসপাতালটা যেহেতু অনেক বড়ো জায়গা নেই, অনেকটা এরিয়া নেই, তো এতে আমাদের কিছু অসুবিধে আছে, পুরো ব্যাপারটাকে সবসময় মানব করা, যেহেতু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে যেগুলো আমরা জঙ্গল বা ইত্যাদি পরিষ্কার করছি কিছুদিনের মধ্যেই আবার বুঝেই যাচ্ছে, তো তারপরেও আমরা এই সীমিত শক্তি নিয়েও আর সীমিত ম্যান পাওয়ার নিয়েও, আপনি হয়তো আজও দেখেছেন যে চারিদিকে জঙ্গল পরিষ্কার করে যাচ্ছে, ড্রেনগুলোকে আমরা প্লগিং যাতে না হয়, জল যাতে না জমে সেটা রেগুলার করছি। ডিএমএর থেকে বিশেষ কোনো নির্দেশিকা কি আপনাদের কাছে এসছে গতকাল যে মিটিং হয়েছে? এই মুহূর্তে আমার কাছে সেই ব্যাপারে কোনো ইয়ে নেই, কালকে করেছি, আজকে যেহেতু ছুটির দিন এই ব্যাপারে সম্পূর্ণ ব্যাপারটা নেই, তবে ডিএমএর সাথে আমাদের যে মিটিং হয়েছিল সেই মিটিংয়ে আগের মিটিংটা সেখানে ম্যাডাম এই ব্যাপারগুলি স্ট্রেস দিয়েছিলেন যে আমাদের তরফে ট্রিটমেন্ট, আমরা যেহেতু ট্রিটমেন্টের পার্টে, তো আমরা ট্রিটমেন্ট পার্টটাকে যেন আমরা যে প্রোটোকল আমাদের যেটা গভর্নমেন্ট প্রোটোকল সেই প্রোটোকল মেনে চলি, রেফারেলের ব্যাপারে যেসব প্রোটোকল আছে সেই প্রোটোকলগুলো মেনে চলি, এবং আমাদের হাসপাতালের সম্পূর্ণ সব প্রোটোকল মেনেই চলছে। ধন্যবাদ। আর কেউ আপনার নাম? আমার নাম ডক্টর নবীন ব্যানার্জি, বর্তমানে আমি টেম্পোরারি সুপারিন্টেনডেন্ট। চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড
অপোজিট উত্তরপাড়া পুলিশ স্টেশন।